সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা কোষ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বিভিন্ন কোষের জীবনকাল নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রতিটি কোষেরই একটি নির্দিষ্ট জীবনকাল আছে। কোষের জীবনকাল নির্ভর করে পারিপার্শ্বিক পরিবেশের অবস্থা এবং জেনেটিক নিয়ন্ত্রণের উপর। যেমন আমরা যদি ব্যাকটেরিয়া কোষের কথা চিন্তা করি, এদের জীবনকাল হচ্ছে কয়েক ঘন্টা। আবার মানুষের দেহের প্রতিটি কোষের গড় জীবনকাল হচ্ছে 10 থেকে 12 দিন। অন্ত্রের আবরণী কোষের জীবনকাল হচ্ছে 2 থেকে 4 দিন। আবার আমরা যদি লোহিত রক্তকণিকা বা আরবিসির কথা চিন্তা করি, তো লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন বা 4 মাস। আবার কিছু কিছু কোষের ক্ষেত্রে এদের আয়ুষ্কাল সারা জীবন, যেমন পেশিকোষ, স্নায়ুকোষ ইত্যাদি। আমরা যদি কোষ পরিমাপের একক নিয়ে কথা বলি, আমরা জানি কোষ পরিমাপের বিভিন্ন একক রয়েছে। বেশিরভাগ জীবকোষ খালি চোখে দেখা যায় না, এদেরকে পরিমাপ করতে হয় মাইক্রোমিটার, মাইক্রন বা মিউ এর মাধ্যমে। এছাড়া মিলিমাইক্রন বা ন্যানোমিটার বা অ্যামস্ট্রমের মাধ্যমেও কোষ পরিমাপ করা যায়। তো প্রথমেই আমরা এই কোষ কিভাবে পরিমাপ করতে হয় এর স্কেল সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো 1000 মিটার সমান 1 কিলোমিটার এবং 100 সেন্টিমিটার সমান 1 মিটার। অর্থাৎ এখানে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ হচ্ছে 1 সেন্টিমিটার। আবার 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মাইক্রোমিটার এবং 1 মাইক্রোমিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। সুপ্রিয় শিক্ষার্থী, চিত্রে তোমরা একটি উদ্ভিদ কোষের গঠন দেখতে পাচ্ছ। তো এখানে আমরা জানি উদ্ভিদ কোষের কিছু বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদ কোষের মধ্যে সেলুলোজ নির্মিত মৃত কোষ প্রাচীর রয়েছে। তোমরা যদি চিত্রটি লক্ষ্য করো তাহলে দেখবে এর চতুর্দিকে একটি মৃত কোষ প্রাচীর রয়েছে যেটি সেলুলোজ নির্মিত। এবং সেলুলোজটা কি আমরা জানি, সেলুলোজ হচ্ছে উন্নত ধরনের শর্করা, এটাকে পলিস্যাকারাইড বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি একটি জীবকোষের মধ্যে প্রধানত 2টি উপাদান রয়েছে, একটি হচ্ছে জড়বস্তু এবং অন্যটি হচ্ছে প্রোটোপ্লাজম। এবং জড়বস্তুর মধ্যে রয়েছে কোষ প্রাচীর এবং কোষস্থ নির্জীব বস্তু। আবার কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে রয়েছে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। আমরা জানি উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত পদার্থ হিসাবে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি থাকে। আবার নিঃসৃত পদার্থের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার পিগমেন্ট বা রঞ্জক পদার্থ, বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচক, নেকটার বা মকরন্দ যেটাকে আমরা মধুগ্রন্থি বলি, হরমোন ইত্যাদি। আবার বর্জ্য পদার্থের মধ্যে রয়েছে রেজিন, টেনিন, গাম, ল্যাটেক্স, টারপিনয়েড বা উদ্বায়ী তৈল, খনিজ ক্রিস্টাল ইত্যাদি। আবার প্রোটোপ্লাজমীয় অংশটাকে আমরা 3টি প্রধান ভাগে ভাগ করতে পারি।
এর একটি হচ্ছে কোষঝিল্লি, একটি হচ্ছে সাইটোপ্লাজম এবং অন্যটি হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের আবার দুটি অংশ, একটি হচ্ছে সাইটোমাত্রিকা এবং অন্যটি হচ্ছে কোষীয় অঙ্গাণু। আমরা জানি উদ্ভিদ কোষের মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় ক্ষুদ্রাঙ্গ দেখা যায়। তোমরা যে চিত্রটি লক্ষ্য করছো এটার মধ্যেও তোমরা বিভিন্ন ধরনের কোষীয় ক্ষুদ্রাঙ্গ দেখতে পাচ্ছ, যেমন প্লাস্টিড, সেন্ট্রোসোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, লাইসোসোম, গলগি বডিস, গ্লাইওক্সিজোম, মাইক্রোটিউবিউলস এবং এক পাশে একটি বড় কোষগহ্বর। আর নিউক্লিয়াস যে জিনিসটি রয়েছে, তোমরা নিউক্লিয়াসের গঠন পূর্বের ক্লাসে জেনে এসেছ এবং পড়েছ। আমরা জানি একটি আদর্শ নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয়াসের আবরণী, নিউক্লিওপ্লাজম যে নিউক্লিয়াসের ভিতরে যে তরল অংশটি, নিউক্লিওলাস, এরপর রয়েছে ক্রোমোসোম বা নিউক্লিয়ার রেটিকুলাম এবং কিছু নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে একটি উদ্ভিদ কোষের স্ট্রাকচারটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এবারে আমরা একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র দেখব। আমরা জানি উদ্ভিদ কোষের এবং প্রাণী কোষের মধ্যে যথেষ্ট মিল রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু অমিলও রয়েছে। বিশেষ করে আমরা জানি উদ্ভিদ কোষের মধ্যে যে বড় কোষ গহ্বরটি রয়েছে, প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত বড় কোনো কোষ গহ্বর থাকে না, যদি থাকেও তবে সেটা ক্ষুদ্রাকৃতির হয়ে থাকে। আবার আমরা এখানে দেখেছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে এখানে প্লাস্টিড রয়েছে, বাট এখানে আমরা যে চিত্রে প্রাণীকোষটি লক্ষ্য করছি এটার মধ্যেই কোনো প্রকার প্লাস্টিড নেই। এ পর্যায়ে আমরা সেন্ট্রিউলের কথা যদি বলি, উদ্ভিদ কোষের তুলনায় প্রাণীকোষে সেন্ট্রিউলের পরিমাণ বেশি থাকে। উদ্ভিদ কোষে নর্মালি সেন্ট্রিউল খুব একটা দেখা যায় না। তাহলে এই যে উদ্ভিদ এবং প্রাণীকোষ, এই উদ্ভিদ এবং প্রাণীকোষের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো থাকে এদের মধ্যে কতগুলো হচ্ছে ঝিল্লিবিহীন কোষীয় ক্ষুদ্রাঙ্গ এবং কতগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ কোষীয় ক্ষুদ্রাঙ্গ। ঝিল্লিবিহীন কোষীয় ক্ষুদ্রাঙ্গগুলোর মধ্যে রয়েছে রাইবোসোম, প্রোটিয়েসোম, মাইক্রোটিউবিউলস বা অণুনালিকা, মাইক্রোফিলামেন্ট বা অণুতন্তু, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং সেন্ট্রিউল। এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন কোষীয় ক্ষুদ্রাঙ্গ। আবার ঝিল্লিবদ্ধ কোষীয় ক্ষুদ্রাঙ্গের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ কোষের ক্ষেত্রে রয়েছে প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে তোমরা জানো তিন প্রকার প্লাস্টিড রয়েছে, যথা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। আমরা জানি ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট রঙিন বর্ণের প্লাস্টিড এবং লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিড। এছাড়া ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে রয়েছে গলগি বডিস, ভ্যাকিউল বা কোষগহ্বর, ভেসিকল, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সিলিয়া ও ফ্লাজেলা, লাইসোসোম, মাইক্রোবডিস, পারক্সিজম, গ্লাইওক্সিজম, স্ফেরোজম ইত্যাদি। এইগুলো সবই হচ্ছে ঝিল্লিবদ্ধ কোষীয় ক্ষুদ্রাঙ্গ। এবার আমরা কোষের প্রকারভেদ দিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এর একটি হচ্ছে দেহকোষ এবং অন্যটি হচ্ছে জনন কোষ। আমরা জানি যে সকল কোষ জীবদেহ গঠনে অংশ নেয় তাদেরকেই বলা হয় দেহকোষ, অর্থাৎ জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠনকারী কোষকে দেহকোষ বলে। এবং আমরা জানি দেহকোষের ক্রোমোসোম সংখ্যা
সব সময়ই ডিপ্লয়েড, মানে টয়সেন। তাহলে দেহকোষের উদাহরণ কি? যেমন আবরণী কোষ, মূল কাণ্ড বা পাতার কোষ, স্নায়ু কোষ, এগুলি সবই হচ্ছে দেহকোষ। এবারে আসছি জনন কোষ, যেটাকে আমরা বলি গ্যামিট। আমরা জানি যৌন প্রজননের সময় জননাঙ্গে বা জনন মাতৃকোষে মিউসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড ক্রোমোজোমবাহী কোষকে বলা হয় জনন কোষ। অর্থাৎ জনন মাতৃকোষে মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয় তাকেই বলা হয় জনন কোষ। এবং এই জনন কোষ হচ্ছে দুই প্রকার, যথা শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণুকে বলা হয় পুংজনন কোষ এবং ডিম্বাণুকে বলা হয় স্ত্রী জনন কোষ। এবার আসছি নিউক্লিয়াসের গঠন অনুসারে। আমরা জানি নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, যথা আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ কারা? আমরা জানি যে সকল কোষে সুসংগঠিত বা আদর্শ নিউক্লিয়াস থাকে না, ঝিল্লিযুক্ত কোষীয় ক্ষুদ্রাঙ্গ নেই, ক্রোমোসোম ঘটিত হয় না, এদেরকে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল বলে। এই কোষের ক্ষেত্রে কেবলমাত্র 70S রাইবোসোম কোষীয় ক্ষুদ্রাঙ্গ হিসাবে থাকে। তাহলে আদি কোষের উদাহরণ কি? যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইক্রোপ্লাজমা, রিকেটশিয়া, এগুলি সবই হচ্ছে আদি কোষ। আর প্রকৃত কোষ কারা? আমরা জানি যে সকল কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকবে, বিভিন্ন ধরনের ঝিল্লিযুক্ত কোষীয় ক্ষুদ্রাঙ্গ থাকবে, ক্রোমোসোম থাকবে ক্ষারীয় প্রোটিনযুক্ত, তাদেরকে বলা হয় প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। যত প্রকার উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী কোষ রয়েছে সবই হচ্ছে প্রকৃত কোষ। জীবদেহ গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, যথা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তাহলে উদ্ভিদ কোষ কারা? আমরা জানি উদ্ভিদ দেহ গঠনকারী জটিল কোষ প্রাচীর বিশিষ্ট এবং প্লাস্টিড নামক কোষীয় ক্ষুদ্রাঙ্গ দ্বারা গঠিত কোষকে উদ্ভিদ কোষ বলে। আদর্শ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর এবং প্লাস্টিড থাকবে। আমরা যদি উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য বলি তাহলে বলতে হবে এদের সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর এবং প্লাস্টিড। এবং উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য হিসাবে থাকতে পারে স্টার্চ এবং ফ্যাট এবং বড় ধরনের কোষগহ্বর থাকে। এবারে আসছি প্রাণী কোষে। আমরা জানি যে সকল কোষ প্রাণী দেহ গঠনকারী, যাদের ক্ষেত্রে কোষ প্রাচীর বা বর্ণকণিকা থাকবে না, তারা হচ্ছে প্রাণী কোষ। তাহলে প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর বা প্লাস্টিড এই ধরনের কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। তবে উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়নের পরিমাণ বেশি থাকে এবং সাধারণত প্রায় সব কোষেই সেন্ট্রিউল থাকে। অনেক সময় প্রাণী কোষের মধ্যে মাইক্রোভিলাই দেখা যায়। মাইক্রোভিলাই কি? আমরা জানি কোষের মধ্যে কতগুলো আঙ্গুলের মতো প্রবর্ধক দেখা যায়, এইগুলিকে বলা হয় মাইক্রোভিলাই। এবারে আসছি ক্রোমোসোমের সংখ্যার উপর ভিত্তি করে। আমরা জানি ক্রোমোসোমের সংখ্যার উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, যথা হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ কারা? আমরা জানি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোসোমধারী কোষকে হ্যাপ্লয়েড কোষ বলে। এ সকল কোষের নিউক্লিয়াসে এক সেট ক্রোমোসোম থাকে এবং প্রতি সেট ক্রোমোসোমে অবস্থিত জিনের সমষ্টিকে জিনোম বলা হয়। হ্যাপ্লয়েড ক্রোমোসোম সংখ্যাকে ইংরেজি অ্যান্ড দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বিভিন্ন রকমের জনন কোষই হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, যেমন শুক্রাণু ও ডিম্বাণু। এবারে আসছি ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোসোমধারী কোষকে ডিপ্লয়েড কোষ বলে। এসব কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোসোম থাকে। ডিপ্লয়েড ক্রোমোসোমকে ইংরেজি টয়সেন দ্বারা প্রকাশ করা হয়। যেমন অধিকাংশ উচ্চ শ্রেণীর জীবের
দেহকোষই হচ্ছে ডিপ্লয়েড কোষ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কোষের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করলাম, উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন কোষের প্রকার নিয়ে আলোচনা করলাম। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করেছ। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।